চাকরির প্রার্থীদের জন্য সুখবর পঁয়ত্রিশ হাজার দুশো আটটি শূন্য পদে নিয়োগ করবে রেল অনলাইনে আবেদন নয়াদিল্লি চাকরির প্রার্থীদের জন্য সুখবর পঁয়ত্রিশ হাজার ও বেশি নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল মঙ্গলবার একটি নির্দেশিকায় এমনটাই জানানোর জানালো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অনলাইনে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল রেলওয়ে বোর্ডের তরফে জানানো হয়েছে টেকনিক নন টেকনিক্যাল পপুলার বা এনটিপি ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার দুশো আটটি শূন্য পদে নিয়োগ করবে রেল তার মধ্যে চব্বিশ হাজার পদ উত্তীর্ণ পড়ুয়াদের জন্য এবং দশ হাজার ছশো তিনটি পদ স্নাতক পাস না করা পড়ুয়াদের জন্য নিয়োগ করবে রেল এই সমস্ত পদের মূল বেতন পাশাপাশি পাওয়া যাবে মহার্ঘ ভাতা বাড়ি ভাড়া ভাতা পরিবহন ভাতা সেই সঙ্গে পেনশন প্রকল্পে ও চিকিৎসা সহ আরও বেশ কয়েকটি সুযোগ সুবিধা দেওয়া হবে চাকরির প্রার্থীদের জন্য সুখবর সমস্ত পদের মূল বেতনের পাশাপাশি মহার্ঘ ভাতা ও বাড়ি ভাড়া পরিবহন ভাতা দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে করতে হবে বিবৃতিতে নির্ধারিত পদগুলির বয়সসীমা উল্লেখ আছে সেক্ষেত্রে সাধারণ বিভাগ আবেদন বয়স সীমা আঠারো থেকে তেত্তিরিশের তেত্তিরিশ পাশাপাশি অনগ্রসর শ্রেণীর ক্ষেত্রে ধার্য হয়েছে আঠেরো থেকে ছত্রিশ তপশিলি উপজাতিদের ক্ষেত্রে আঠারো থেকে আটত্রিশ রেল যে মোট নটি বিভাগে নিয়োগ করবে যে নটি বিভাগে চাকরিপ্রাথে অনলাইনে আবেদন করতে পারবেন সেগুলি হল ক্লার্ক কাম কাম টাইপিস্ট অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট টাই কিপার ট্রেন শো ক্লার্ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল অ্যাপেন্টিক্স এবং স্টেশন মাস্টার আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন